আমি আবার এক কাপড় বেশি দিন পরতে পছন্দ করি না। বউয়ের ক্ষেত্রেও কি তাই হবে নাকি? দেশীয় চলচ্চিত্রাঙ্গনের ন্যাচারাল বিউটি খ্যাত অভিনেত্রী পরিমণি অনেক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। বর্তমানে ওটিটি ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন পরিমণি। প্রায়ই এই প্ল্যাটফর্মে ছবি, ভিডিও কিংবা নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি খুব ছাড়েন তিনি। 25 ফেব্রুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন পরিমণি। সেখানে তিনি লেখেন, মিথ্যুক ভণ্ড প্রতারক শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল, এই কষ্ট তাদের না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক। হঠাৎ কেন চটেছেন পরিমণি? স্ট্যাটাসটি রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্ত অনুরাগীদের মনে। অভিনেত্রীর স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত তিনি। মন্তব্যের ঘরে তিনি লেখেন, খুব দুঃখিত, ভয়ঙ্কর ব্যাপার, এটা কোনো কথা নাকি, পরিমণি কি আর বলবো, সব শুনে আমি স্তম্ভিত। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি। পরিমণির হাতে রয়েছে ডোডোর গল্প নামের সিনেমার কাজ। তাছাড়া খেলা হবে শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। পরিমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম বুকিং, এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরিমণির বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।